কোনো প্রশিক্ষণ ছাড়া এভারেস্টের বেস ক্যাম্পে পা দিলেন মালদার চাঁচলের তিন অভিযাত্রী। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে আনন্দে আত্মহারা তারা। এভারেস্টে পা রাখা যেমন কঠিন কাজ, সেই রকম এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছতে গেলেও 11 দিনের ট্র্যাক করতে হয়। এই ট্র্যাক করতে গেলেও শারীরিকভাবে সক্ষম হওয়া জরুরি, আর এর সঙ্গে যে অদম্য মানসিক জোর এবং প্রশিক্ষণ। পর্বতারোহণের সঠিক প্রশিক্ষণ ছাড়া সেখানে পৌঁছানো মানে একরকম নজির তৈরি করা। সেই নজিরই সৃষ্টি করেছেন মালদার চাঁচলের তিন অভিযাত্রী। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে তারা দুর্গম এই অভিযান সফল করেছেন, এই খবরে খুশি জেলাবাসীও। এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা 5,364 মিটার। মালদায় পর্বতারোহণের কোনো প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসরকারি সংস্থা নেই। স্বাভাবিকভাবেই নিজেরাই নিজেদের প্রশিক্ষিত করে বেরিয়ে পড়েছিলেন ট্র্যাকিংয়ে। তিন অভিযাত্রী তরুণ কুমার রায়, প্রিয়জিৎ সরকার ও পার্থ রজক, তারা প্রত্যেকে চাঁচলের বাসিন্দা। তরুণ চাঁচলের সদরপুর স্কুলের সহশিক্ষক প্রিয়জিৎ সরকার চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের শিক্ষক ও পার্থ রজক চাঁচল 1 নম্বর ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মী। 8ই অক্টোবর তাদের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে আনন্দে আত্মহারা। লুকলা থেকে ট্রেনিং শুরুর কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে ঘুরপথে যেতে হয় তাদের। কাঠমান্ডু থেকে গাড়িতে রামে ছাপ, সেখানে থেকে আবহাওয়া প্রতিকূলতার জন্য অভিযান সম্ভব হয়নি। অপেক্ষা না করে রামে ছাপ থেকে গাড়িতে করে ফাপলু, সেখান থেকে গাড়িতে খাড়িখোলা পরের দিন অর্থাৎ 10ই অক্টোবর খাড়িখোলা থেকে অভিযান শুরু। 16ই অক্টোবর লবুচে গোড়াপ শেপ এবং সেখান থেকে এভারেস্ট বেস ক্যাম্পে 17,600 ফুট উচ্চতায়। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে আনন্দে আত্মহারা হয়ে যান তারা। সেদিন ভোরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হিমাঙ্কের নিচে, যদিও সেখান থেকে ফিরতে সময় লেগেছে মাত্র 2 দিন। এর আগে এভারেস্ট বেস ক্যাম্পে মালদা থেকে নিজেদের উদ্যোগে কেউ যায়নি বলে দাবি তাদের। তিন অভিযাত্রীর মধ্যে প্রিয়জিৎ সরকার ও পার্থ রজক বলেন, আমরা শৃঙ্গ ছোঁয়ার নেশায় নিজেদের গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এই যাত্রা আমাদের খুব দুর্গম ছিল, তবু আমরা যেতে পেরেছি। চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনে আমার সকল সহকর্মী, সকল শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আমার স্নেহের ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ভালোবাসা, অসংখ্য শুভেচ্ছা। কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া, ভালোবাসা ছাড়া এই ট্রেক করাই আমার পক্ষে ইম্পসিবল ছিল। আমি দেখাচ্ছি মাউন্ট এভারেস্ট, কুম্ভু গ্লেসিয়ার, দিস ওয়ান কুম্ভু গ্লেসিয়ার। আর আমি খুব খুশি এই চাঁচল থেকে, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন একজন পার্ট, একজন শিক্ষক হয়ে যে আমি এটা কমপ্লিট করতে পারলাম, তাই তাদের সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন রাস্তাগুলো দেখুন আপনারা, শুধু জাস্ট এই যে দাদা, মানে এক হাঁটু কাদের মধ্যে ঢুকে গেছে, পা স্কিড করছে, পড়লে পরে কয়েক হাজার ফিট নিচে পড়বো গিয়ে। ল্যান্ডস্লাইড হয়েছে, গতকাল 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দাদার 2 হাঁটু ঢুকে আছে কাদার মধ্যে, দাঁড়িয়ে আছে, এদিকে পাপ্পু দাঁড়িয়ে আছে, পাপ্পু লম্বা ঠ্যাং, ওই কারণে কাদারে হাঁটু ঢোকে নি। এবার আমাদের পোর্টার যাচ্ছে কাদার মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা কীরকম কাদা রয়েছে, কতটা কাদা রয়েছে। তোমাকে দিচ্ছি তরুণ, ওকে হ্যাঁ, ছাত্রছাত্রীদের যখন পড়াতে যাই তখন বইয়ের পাতায় এভারেস্টের কথা উঠে আসে, কাঞ্চনজঙ্ঘার কথা উঠে আসে। তখন মনে মনে একটা আশা ছিলই যে যদি কোনোদিন পারি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এভারেস্ট বেস ক্যাম্প, এটা আমাদের কাছে স্বপ্ন ছিল, এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর, এবং সেখানে আমরা অ্যাচিভ করেছি। কত উচ্চতায় উঠেছিলেন? 5,364 মিটার হলো এভারেস্ট বেস ক্যাম্প।
কিন্তু এভারেস্ট বেস ক্যাম্পটা একটু নিচের দিকে, তাই জন্য আমাদেরকে আরও একটু উপরে উঠতে হয়েছে, নিয়ার অ্যাবাউট 5600 মিটারের মতো। প্রস্তুতি শারীরিক এবং মানসিক আমাদের মোটামুটি 3 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। আমরা করেছিলাম, আমরা স্টিয়ার করতাম স্টেডিয়ামে গিয়ে, চাচুর স্টেডিয়ামে গিয়ে সিঁড়ি প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা, এবং রাত্রিবেলায় আমরা 10 কিলোমিটার হাঁটতে যেতাম। এটাই ছিল আমাদের প্র্যাকটিস। তার মনের জোরটা হলো 50% ফিজিক্যাল, 50% মেন্টাল। মনের জোর ছাড়া এই ট্রেক করা অসম্ভব। যতই আমার ফিজিক্যাল স্ট্রেংথ থাকুক না কেন, মনের স্ট্রেংথটাকে তার থেকে বেশি জায়গায় নিয়ে যেতে হবে। শরীর পারছে না কিন্তু মন বলছে আমাকে পারতেই হবে, এই জায়গায় এই কম্বিনেশনে কিন্তু এই ট্রেকে সফল হওয়া যায়, যে কোনো ট্রেকেই। আর সার্টিফিকেট আমরা যে ট্রেক এজেন্সির মারফত গেছিলাম, আমরা তাদের কাছ থেকে সার্টিফিকেট আমরা পেয়েছি। তারাও আমাদেরকে কনগ্রাট জানিয়েছে এবং ব্যক্তিগত বন্ধু স্তরে প্রত্যেকেই কনগ্রাট জানিয়েছে, এবং আমার প্রচুর ছাত্রছাত্রী এবং আমাদের প্রত্যেকের প্রচুর বন্ধু বান্ধব তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। প্রিয়জিৎ সরকার, সহশিক্ষক, চাতুর সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। তুমি বলে নাকি আমরা আমাদের চাচুরেরই একটা গ্রুপ আমরা যেটা তৈরি করেছিলাম, বিয়ন বন্ডেজ, ঠিক আছে, সেখান থেকেই আমরা শুরু করি। এবং প্রস্তুতি হিসাবে যেটা নিয়েছিলাম, প্রথমে ফিজিক্যালি এবং মেন্টালি আপনাকে ফিট থাকতে হবে। তারপরে আমাদের এভারেস্টের জন্য 6/10/2022 আমাদের চাচুর থেকে স্টার্টিং, ঠিক আছে। আর আমাদের ট্রেকিংটা ছিল 8 তারিখ থেকে, এখান থেকে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে লুকলা হয়ে ট্রেকিং 8 তারিখ থেকে স্টার্ট ছিল। আর আমরা এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলাম 16 তারিখ, 16/10/2022। আর আমরা রিটার্ন আসলাম ওখান থেকে 19 তারিখ, 19/10/2022 আমরা চাচুর রাত্রেবেলায় ঢুকলাম। এখান থেকে চাচুর থেকে আমরা 3 জন বন্ধু মিলে গেছিলাম, তরুণ কুমার রায়, প্রিয়জিৎ সরকার, আমি পার্থরাজ। এটা একটা অ্যাডভেঞ্চার বা নেশা বা পাহাড়টা 5364 মিটার। আগামীতে লক্ষ্য আছে আমাদের লে থেকে যেটা স্টার্ট, লে লাদাখ স্টক কাংনি, ওটার হাইট আরও বেশি আছে, 6000 সামথিং আছে, 6100 সেটার উচ্চতা আছে। আমরা আমরা চাইবো, বিশেষ করে আমরা 3 জনেই চাইবো যে আরও চাচলের যুব বা ইয়াং ছেলে বা ছাত্ররা এগিয়ে আসুক, এতে অনেক ভালো হবে এবং এতে আপনার এর মাধ্যমে শরীর চর্চাও হয়, আর একটা ভালো, এটা অ্যাডভেঞ্চার একটা ভালো নেশা। আপনি পেশায় কি করেন? আমি আছি ফুড অ্যান্ড সাপ্লাই, চাচল 1 নম্বর ব্লক। এসে কি নাম আপনার? পার্থরাজ।